মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে উজু করা যাবে কিনা, হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা। হাতে যদি মেহেদি দেন মা বোনরা, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না, বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্নাহ, ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে, কিন্তু হাতে মেহেদি নাই, এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে, মানে পুরুষের হাত আসলো কোত্থেকে। তখন বলা হলো না, মহিলাদের হাত। তখন নবী সাল্লাম আশ্চর্য হয়েছেন। হাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া সুন্নাহ। অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন শৌখিনতা, বিলাসিতা, তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে, প্রশংসা করে, করবে, বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই। বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে, কোনো অসুবিধা নাই, নামাজও হবে। এমনকি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায়, টিউব মেহেদি বলা হয়, এগুলো দিলেও অজু হবে। এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না, কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো খসে খসে পড়ে, চামড়া খসে পড়ার মতো। তো এটা আসলে চামড়া খসে পড়া না, এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না, বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো, এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে। এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না, অতএব এগুলো দিলে অজু হবে, নামাজও হবে, মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং মেহেদি চুলেও ব্যবহার করা যায়, পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায়। অনেকে বলে না, যেই মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে, মেহেদির কালার ইত্যাদিতে পরিবর্তন করার সে নির্দেশ তিনি করেছেন, তাহলে সেটা কীভাবে আমরা পায়ে দিতে পারি? অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং শরীয়ত কথা, এটা নিষেধ করে না যে পায়ে মেহেদি দেওয়া যাবে না, পায়েও মেহেদি দিতে পারেন। এবং যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস, সেই জিনিস পায়ে দেওয়া যায় না, তো তেলও তো দাড়িতে চুলে মানুষ ব্যবহার করে, তো তেল পায়ে দেন কীভাবে? তো এটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন। আবার পুরুষরা অনেকে মেহেদি পরেন, ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ, এটা ভালো কাজ না। এটা মেয়েদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, তারা সাজগোজ গ্রহণ করবে। দেখেন কিছু জিনিস আছে মেয়েদের জন্য স্পেশাল, এগুলো ছুলো ছেলেরা টানাটানি করতে যাবে না। ছেলে মানুষ, আপনি মেহেদি হাতে দিতে যাবেন না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদেরকে মেহেদি হাতে দেওয়াবেন। আমাদের দেশে অনেক ছেলেরা আছে এই কাম করে। এখন কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ছেলেদেরটা মেয়েরা মেয়েদেরটা ছেলেটা ধারণ করা শুরু করেছে। ছেলেদের জন্য, মেয়েদের জন্য নির্দেশ করা হয়েছে তারা ওড়না পরবে। এখন আজকাল বাজারে যে সমস্ত পাওয়া যায় মেয়েদের, অনেক জামার সাথে ওড়না পাওয়া যায় না, ওড়না মেয়েরা পড়তে চায় না, বরং পাঞ্জাবির সাথে এখন ছেলেদের একটা ওড়না দেওয়া হয়, আছে না নাই? তো এগুলো কেয়ামতের লক্ষণ। শয়তান নারী পুরুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করবে, এটা কেয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি বিধায়, এগুলোর উপর আমাদের সাবধান থাকতে হবে। মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে উজু করা যাবে কি না, মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি উজু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি তিনবার ভালো করে ধুয়ে নেবেন, এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এটা ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এই জন্য আমরা যখন কুলি করব, তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত দুই হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে দুই হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।